আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ভাবছেন যে একটা হাঁস বা মুরগির ফার্ম বা খামার তৈরি করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে যাদের অলরেডি ইনকিউবেটর বা ছোটখাটো ফার্ম শুরু করেছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে একেবারে ইনকিউবেটর তৈরির থেকে শুরু করে কিভাবে ইনকিউবেটরের ডিম দিয়ে বাচ্চা উঠাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে। তো সর্বপ্রথম যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আপনার ইনকিউবেটর তৈরি। তো তার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনি কিভাবে শুরু করবেন। যদিও অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছি এই বিষয়টা নিয়ে, তারপরও আজকে আরও একটু ক্লিয়ার করছি। এর জন্য যারা নতুন দর্শক আছেন, এই চ্যানেলটা ওপেন করেছেন এর আগে আমার ভিডিও দেখেননি, মূলত তাদের জন্যই। তো বন্ধুরা, যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি একটা ছোটোখাটো ফার্ম করে শুরু করবেন, সেটা 50টা বা 100টা হাঁস বা মুরগি যেটাই হতে পারে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, বাচ্চা কিনবেন নাকি ডিম কড়াই করে তারপরে হচ্ছে ফোটাবেন? তো আমার মত হচ্ছে আপনি যদি বাচ্চা কিনেন তাহলে অবশ্যই হবে, ভালো জায়গার থেকে আপনি বাচ্চা পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু একটু বেশি হবে। আর আপনি যদি চান, মনে করেন যে 2000-2500 টাকার মধ্যে একটা আপনার 50-60টা বা 100-150 ডিমের একটা মেশিন অথবা মেশিন তৈরির সরঞ্জাম কিন্তু আপনি কিনতে পারেন, কিনে নিজে সেট করতে পারেন, এটা একেবারে সহজ। তো সেক্ষেত্রে কী হবে, আপনি ডিম সংগ্রহ করে নিজের মেশিনে বাচ্চা উৎপাদন করে যদি আপনি শুরু করেন তাহলে আপনার খরচটা কিন্তু কম হবে। তাছাড়া আপনি যদি একজন ফার্ম মালিক বা খামার মালিক হতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার একটা ইনকিউবেটর প্রয়োজন হবে। তো ইনকিউবেটরটা যদি আপনি আগে থেকে কিনেন আর ইনকিউবেটর অভিজ্ঞতা যদি আপনার আগের থেকে হয়ে যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি এগিয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে আপনারা যদি ইনকিউবেটর তৈরি করতে চান তাহলে ইনকিউবেটর তৈরির ভিডিও, তো বন্ধুরা যে কথাটা বলছিলাম, সর্বপ্রথম আপনি যদি একটা ইনকিউবেটর তৈরি করতে চান তো ইনকিউবেটর তৈরির ভিডিও কিন্তু আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ অনেকগুলো আপলোড করা আছে। এই যেমন এই ভিডিওটা এখন হচ্ছে, এটা দেখেন, এটা কিন্তু আপনার 120 ডিমের একটা ইনকিউবেটর, যেটা আপনার সম্পূর্ণ ডিসি বাল্ব দিয়ে করা। আপনি চাইলে কারেন্ট অথবা সোলার, অর্থাৎ বিদ্যুৎ লাইন এবং সোলার বিদ্যুৎ লাইন দুই লাইনে কিন্তু চালাতে পারবেন। তো এইরকম কিন্তু আরও অনেকগুলো ভিডিও আছে, আমি আপনাদেরকে মোটামুটি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনার ইনকিউবেটর তৈরির ভিডিও, এখান থেকে এসে আপনার একটা আছে ইনকিউবেটর তৈরির ভিডিও, এরপরে হচ্ছে একটা আছে ইনকিউবেটর তৈরির ভিডিও। তো আমি চেষ্টা করব যতগুলো ইনকিউবেটর তৈরির ভিডিও আছে সবগুলো মিলে একটা প্লে লিস্ট করার জন্য, ইনশাল্লাহ আজকে আমি প্লে লিস্টটা করে দেব। যদিও কিন্তু আমার হচ্ছে এই ভিডিওতে, আমার চ্যানেলে কিন্তু কোনো প্লে লিস্ট নেই। তো এরপরে ইনকিউবেটর তৈরি করার পরে আপনি ইনকিউবেটরের যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে বাল্বগুলো এমনভাবে সেট করবেন যাতে সব জায়গায় সমানভাবে তাপ পায়। তো সেগুলো হচ্ছে ওই ভিডিওর ভিতরেই কিন্তু দেওয়া আছে। তো এরপরে আপনাদেরকে আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে সর্বপ্রথমে এরপরে দ্বিতীয়ত হচ্ছে, দেখেন এইখানে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে কারণে বাচ্চা ভালো হয় না তাপ বেড়ে গেলে কি করবেন। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ভিডিও, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা হচ্ছে বাচ্চা ভালো না হওয়ার যে কারণগুলো সেইগুলো কিন্তু এখান থেকে নিতে পারছেন। তো এরপরে হচ্ছে আপনার আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তো আমার চ্যানেলের প্রথমের দিকে কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করছি, অনেকেই কিন্তু পুরাতন ভিডিওগুলো দেখে না, তো তাদের উদ্দেশ্য আসলে আজকের ভিডিও, আসলে অনেকগুলো উদ্দেশ্য একসাথে নিয়ে কিন্তু ভিডিও তৈরি করা হয়। এখানে দেখেন আপনার এক ডিম সংগ্রহ থেকে শুরু করে একদিনের বাচ্চা পর্যন্ত কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে আপনি হচ্ছে শতভাগ বাচ্চা পেতে পারেন তার একটা ভিডিও আছে। তো এরপরে হচ্ছে আপনার এরপরে আপনার এইখানে যে ভিডিওটা আছে, দেখেন ডিমের ভিতরে বাচ্চা হয় কিন্তু ফুটে বাইর হয় না। তো এরকম একটা সমস্যা কিন্তু ইনকিউবেটরে থাকে, তো সেই সমাধান সম্পর্কে এখানে একটা ভিডিও আছে। তো সব মিলে হচ্ছে আপনারা এইখান থেকে আল্লাহর রহমতে সবগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন, যে ইনকিউবেটর তৈরির থেকে শুরু করে বাচ্চা ওঠা পর্যন্ত। তাছাড়া অনেকগুলো প্রশ্ন উত্তর পর্ব আছে, এইগুলোও আপনারা দেখতে পারেন। কেননা প্রশ্ন উত্তর পর্বে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার মনে হয়তো একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে।
এছাড়া আপনি দেখেন এইখানে যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু আপনার ফুল এসি ডিসি একটা ইনকিউবেটর এবং যদি আপনারা শুধুমাত্র ডিসি ইনকিউবেটর তৈরি করতে চান তো সেটাও কিন্তু সাম্প্রতিক সরি শুধুমাত্র এসি ইনকিউবেটর তৈরি করতে চান তো সেটাও কিন্তু সাম্প্রতিক আপনার এখানে আপলোড করা আছে এই যে একটা ইনকিউবেটর দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার এসি লাইনের একটা ইনকিউবেটর এছাড়া হচ্ছে এইখানে যে ভিডিওটা দিয়েছি এটাও কিন্তু এসি লাইনের একটা ইনকিউবেটর তৈরি তো বন্ধুরা আশা করছি এই চ্যানেলের ভিডিও থেকে আপনি আপনার ইনকিউবেটরের যাবতীয় সমস্যা সহ ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হবে কিভাবে আপনি শতভাগ বাচ্চা পেতে পারেন কিভাবে ব্রুডিং করতে হয় সব ভিডিও কিন্তু এর ভিতরে দেওয়া আছে এবং আমি আজকে চেষ্টা করব সবগুলো বিষয় আলাদা আলাদা করে প্লেলিস্ট করে দেওয়ার জন্য